ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লা বরাকাত জি সম্মানিত ভাই সময় সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি জানতে ছিলেন যারা বিনা উজরে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে সিয়াম আল্লাহ তাবার করা প্রদত্ত বান্দার উপর পাঁচটি রোকের ইস্তামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে রমাদান এটা বিনা ভঙ্গ করা না রাখা এটা কবিরা গুণার শামিল তাকে তোবা করতে হবে এবং এগুলা পরবর্তীতে কথা রাখতে হবে আর বিনা ওজরে যারা সিএম ভঙ্গ করে তাদের স্বাদ অত্যন্ত কঠিন এই বিষয়ের একটা আমি হাদিস উল্লেখ করি যে হাদিসটি উল্লেখ করছেন নাসির উদ্দিন আলমানি আলাই আলি সহি মধ্যে এবং ইমাম হাকিম ইমাম সাহাবী হাদিসটিকে শহীদ হিসেবে উল্লেখ করছেন এবং ইমাম হাইসামি উনি শাস্ত্রের একজন পণ্ডিত তিনি বলেন এই হাদিসের বর্ণনাকারী যারা আছেন তারা সবাই বিশুদ্ধ বর্ণনাকারী তাই এই হাদিসটা যেহেতু সহি এই হাদিসের আলোকে আমরা যারা বিনজরে সিয়াম ভঙ্গ করে তাদের ভয়াবহতা সম্পর্কে দেখতে পারব আবু মামার তালানু থেকে হাদিসটি বর্ণিত যে রাসুল সাল সাল্লাম এরশাদ করেন বাইনা আনা না আতানি রাজুলানে রাজুলা আমি গুমন্ত অবস্থায় ছিলাম নবীদের ঘুমের মধ্যে যা হয় এগুলা বাহি এগুলা সত্য স্বপ্ন রাসুলদের নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন অহিভিত্তিক স্বপ্ন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম এই অবস্থায় দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন অর্থাৎ দুইজন ফেরিস্তা যারা দুইজন পুরুষের আকৃতিতে আসলেন আকৃতি দিয়ে আসলেনা দুইজনে আমার দুই বাহু ধরলেন ফাতায়া বি জবল ওয়ারান তারা আমাকে একটি অত্যন্ত যে কঠোর এক পাহাড়ের নিকটে নিয়ে গেলেন সাধারণত পাহাড় এমনি কি হয় যে উপরে উঠাক যে কঠিন হয় আর এই দুজন ফিরেস তারা রাসুদুল সাল্লাহ সাল্লামকে যে পাহাড়ের যে কাছে নিয়ে গেলেন এটা অত্যন্ত কঠিন পাহাড় সাধারণ পাহাড় না সাধারণ পাহাড়ের থেকে অনেক বেশি কঠিন এই পাহাড়ে উঠা এরপরে বললেন বললেন ফ এরপর তারা বললেন যে তুমি এই পাহাড়ে আরোহণ করো উঠো ফাকুল তুই কুহু তখন আমি বললাম যে এই বিশাল কঠিন পাহাড়ে আমি উঠার সামর্থ্য রাখি না ফকল আিল হুলা তখন দুইজনে বললেন যে আমরা তোমার জন্য এই কঠিন পাহাড়কে সহজ করে দিচ্ছি অর্থাৎ ওঠার জন্য তারা কি করলেন রাশপুরকে সহযোগিতা করলেন ফাসাদ্তু হাত্তা ইজা কুংতু ফি সাওয়াইল জাবালি ইজান বিয়া সোওয়াতিন শাদী জাতিন আমি এই পাহাড়ে উঠা আরম্ভ করলাম যখন আমি মাঝামাঝি উঠলাম এই পাহাড়ের তখন বিকট আওয়াজ আসতে আছে কান্নার আওয়াজ আসতে আছে ফাকুল তু মা হা দহিলা সবাদ তখন আমি বললাম তাদেরকে এই কঠিন যে কান্নার আওয়াজ এগুলো কিসির হা দা ও হালিনার এটা হচ্ছে জাহান্নামীদের চিৎকারের আওয়াজ আলিয়া সুম্মাং তালাকাবি ফাইজা আনা বি কৌমিনাক বিহীম মোসাক্কাতুন আসদা কুহম তাসিলু আশা কুহম দমান এর এই এরা আমাকে এমন সম্প্রদায়ের নিকটে নিয়ে গেলেন যাদের ফায়ের নিচের অংশ অর্থাৎ তাকনুকিরা বরাবর তাদেরকে ওইখানে বেঁধে ও সমস্ত লোকদেরকে বেঁধে লটকানো অবস্থা রাখা হয়েছে অর্থাৎ তাদের ফাঁকাগুলা উপর দিকে যে বেড়ে দিয়ে লটকানো আছে আর তাদের মুখ নিচের দিকে আছে এবং তাদের যে দুই গালের ফাঁস ছিল অবস্থায় আছে অর্থাৎ দুই গালের দুই ফাঁস যেটা আছে এই দুইটা একেবারে মোশাক্কা কাতুন আসদাক গোহম অর্থাৎ তাদের দুই গাল দুই ফাঁস একেবারে ছিঁড়ে ফেলা হয়েছে এই এরকমভাবে ছিঁড়া হয়েছে তা সিলু দামান তাদের এই দুই গালের দুই ফাঁস থেকে রক্ত প্রবাহিত হইতে আছে আলী আজবিল্লা তখন কল আকুল তো মান হাউলাই তখন আমি বললাম যে তারা কারা এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হয়েছে তারা কারা তখন রাসুল সাল্লাহ বলতেছেন তখন তারা বলতেছেন উত্তর দিতেছেন রাসুল সাল্লাহ সাল্লামকে কল আল্লা দিনা তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের বঙ্গ করত সময় হওয়ার আগে অর্থাৎ যারা রাখিয়া সমকে ইফতারের সময় বঙ্গ না করে আগে বঙ্গ করে ফেলতেন তার অর্থ হচ্ছে যে তারা শ্রম রাখতেন না তাইলে সমের রমজান ফরজ যারা রাখবে না বঙ্গ করে ফেলবে তাদের এরকম কঠিন শাস্তি দেওয়া হবে যে তাদের ফাঁকে উপর দিকে লটকানো হবে এবং তাদের যে মুখে গালের দুই পাশ ছিঁড়ি ফেলা হবে এবং ওইখান থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে আলী রাজুবিল্লা এই হাদিসের আলোককে আমরা বুঝতে পারি যে বিনা ওজরে যে সিএম বঙ্গ করা কত বড় কবিরা গুণা এবং কত বড় সাজার অধিকারী হবে যারা এই ধরনের অন্যায় লিপ্ত আছে তাদের এখনই তো করার সময় এবং যে বাকি সিএমগুলো রাখবে এবং সিএমের যে রমজান শেষ হওয়ার পরে বাকি যে সমস্ত কথাগুলো আছে এগুলাকে অবশ্যই আদে করতে বাধ্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আসসালাম উলাইকুম রহমতুল্লাহ ববরকাতু